প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো। আমি আইরিন আক্তার, প্রভাষক সমাজবিজ্ঞান, পাখেরা সরকারি কলেজ। আমি তোমাদের সমাজবিজ্ঞান প্রথম পত্র বিষয়টি ক্লাস করাবো। আজকে সমাজবিজ্ঞান প্রথম পত্রের প্রথম অধ্যায় বিষয় সম্পর্কে আলোচনা করব। প্রথম অধ্যায় কি? প্রথম অধ্যায় হচ্ছে সমাজবিজ্ঞানের উৎপত্তি ও বিকাশ। এখানে এই অধ্যায়ে আলোচনা আছে সমাজবিজ্ঞানের উৎপত্তি কীভাবে হবে, সমাজবিজ্ঞান কি, সমাজবিজ্ঞান পাঠের প্রকৃতি, পরিধি, গুরুত্ব, সমাজবিজ্ঞানের সাথে অন্যান্য বিজ্ঞানের সম্পর্ক। প্রথমে আমরা আলোচনায় আসব সমাজবিজ্ঞানের উৎপত্তি সম্পর্কে। সমাজবিজ্ঞানের উৎপত্তি কীভাবে হয়েছে? সমাজবিজ্ঞানের উৎপত্তি হয়েছে ফরাসি সমাজবিজ্ঞানী অগাস্ট কোচ 1839 খ্রিস্টাব্দে সর্বপ্রথম সমাজবিজ্ঞান শব্দটি ব্যবহার করেন। তারপরে আলাদা বিজ্ঞান হিসেবে সমাজবিজ্ঞানের উৎপত্তি হয়। এরপরে ভারতবর্ষে 19 শতকে এবং আমাদের দেশে 1957 সালে অধ্যাপক এ কে নাজমুল করিমের প্রচেষ্টায় সমাজবিজ্ঞানের দ্বার উন্মুক্ত হয়। সমাজবিজ্ঞানের কিছু লক্ষ্য আছে। আমাদের সমাজবিজ্ঞানের লক্ষ্যই হচ্ছে সমাজ জীবনকে সম্পূর্ণভাবে এবং পূর্ণাঙ্গভাবে পর্যালোচনা করা। এভাবে সমাজবিজ্ঞান একটা আলাদা বিজ্ঞান হিসাবে প্রতিষ্ঠিত হয়। সমাজবিজ্ঞানে প্রতিষ্ঠা অগাস্ট কোচ, সেই অগাস্ট কোচকে আমরা কি বলবো, সমাজবিজ্ঞানের জনক। এরপর আমরা আলোচনায় আসব সমাজবিজ্ঞান কি। সমাজ সম্পর্কিত বিশেষ জ্ঞান যে বিজ্ঞানের দ্বারা বৈজ্ঞানিক ভিত্তিক আলোচনা করা হয় তাকে আমরা কি বলবো, সমাজ বিজ্ঞান। এরপর কি সমাজবিজ্ঞানের প্রকৃতি। প্রত্যেকটি জিনিসের প্রকৃতি আছে। প্রকৃতি বলতে আমরা কি বুঝি, বিশেষ রূপ, বৈশিষ্ট্য, স্বভাব, এসবকে আমরা কি প্রকৃতি বলি। আর সমাজবিজ্ঞানের প্রকৃতি বলতে কি বোঝানো হয়, সমাজবিজ্ঞানের রূপ, বৈশিষ্ট্য, প্রকৃতি, স্বভাব। যেমন সমাজবিজ্ঞানের প্রকৃতির মধ্যে কী কী আছে, সমাজবিজ্ঞান একটা বিজ্ঞান, নিরপেক্ষ বিজ্ঞান, এখানে কোনো পক্ষপাতিত্ব করা হয় না। তারপরে কি সমাজবিজ্ঞান গবেষণা ধর্মী, যে কোনো বিষয়ে আলোচনা, বিশ্লেষণ এ বিজ্ঞানে করা হয়, এখানে কোনো মিথ্যার আশ্রয় নেই, গবেষণার মাধ্যমে এটা আলোচনা করা হয়। তারপর এটা হচ্ছে তথ্য নির্ভর ও যুক্তি নির্ভর। তারপরে কি বিশ্লেষণ ধর্মী, পরিবর্তনশীল সমাজের দিক নির্দেশক। পরিবর্তনশীল সমাজের দিক নির্দেশক বলতে আমরা বোঝাবো, সমাজ তো এক জায়গায় নাই, সমাজ প্রতিনিয়ত কী হচ্ছে, পরিবর্তিত হচ্ছে। সেই আদিম যুগ থেকে আজকে সমাজ অনেক পরিবর্তন হয়ে গেছে, সেটাই হচ্ছে কি পরিবর্তনশীল সমাজের দিক নির্দেশক। এরপর কী বলবো, সমাজবিজ্ঞানের পরিধি কী, সমাজের বিজ্ঞানের পরিধি কী। পরিধি বলতেই আমরা যে কোনো বিষয়ে সম্পূর্ণটাকেই বুঝাই, আর সমাজবিজ্ঞানের পরিধি বলতে কি, গোটা সমাজকেই সমাজবিজ্ঞানের পরিধি বলা হয়। পরিধির মধ্যে কী কী আছে, সমাজতাত্ত্বিক মতামত, ঐতিহাসিক মতামত, পরিবারের সমাজতত্ত্ব, শিক্ষার
সমাজতত্ত্ব, ধর্মের সমাজতত্ত্ব, সাহিত্যের সমাজতত্ত্ব, ইসলামের সমাজতত্ত্ব, সব কিছুর বিষয় হচ্ছে পরিধি। সমাজতাত্ত্বিক মতামত কী সেটা সম্পর্কে আমি একটু বলি। সমাজতাত্ত্বিক মতামত বলতে সমাজবিজ্ঞানের আলোচনায় হচ্ছে সমাজতাত্ত্বিক মতামত, যেমন কি সমাজবিজ্ঞান পথ প্রত্যয় নীতি সম্পর্কে বিশ্লেষণ করে। তারপর কি ঐতিহাসিক মতামত, ঐতিহাসিক মতামত কি সেই প্রাচীন সমাজে সমাজ কীভাবে আবিষ্কার করেছে, সেই সব জিনিসগুলো কীভাবে আমাদের আজকের সমাজে ধীরে ধীরে প্রচলিত হয়েছে, প্রাচীন সমাজের উদ্ভব বিকাশ জীবনযাত্রা সম্পর্কে গবেষণা এবং বর্তমান সম্পর্কে দিক নির্দেশনা প্রদান করাকে কী বলবো, ঐতিহাসিক সমাজ বিজ্ঞান। এরপর কী আসে পরিবার। পরিবার একটা গুরুত্বপূর্ণ জিনিস। আমরা প্রথমে কি পরিবারে জন্মগ্রহণ করি, পরিবারেই আমাদের প্রথম শিক্ষা হয়। এই পরিবারে কি উৎপত্তি কীভাবে হয়েছে, প্রথা প্রচলন রীতিনীতি আচার অনুষ্ঠান ইত্যাদি সমাজবিজ্ঞান আলোচনার মাধ্যমে আমরা জানতে পারি। তারপরে কি ধর্মের সমাজতত্ত্ব, ধর্ম বিষয়টা একটা গুরুত্বপূর্ণ বিষয়। ধর্মের মাধ্যমেই আমরা সব কিছু নিয়মকানুন, একটা মানুষ কীভাবে ভালো মানুষ, উশৃঙ্খল হতে পারে না, ইতিবাচক ভালো দিক খারাপ দিক ধর্মীয় মাধ্যমে আমরা জানতে পারি। ধর্মের বিভিন্ন আচার অনুষ্ঠান আছে, এই আচার অনুষ্ঠান সমাজবিজ্ঞান আলোচনার মাধ্যমে আমরা জানতে পারি। তারপর গ্রামীণ সমাজ, বাংলাদেশের লোক 76% লোক গ্রামে বাস করে। এই গ্রামীণ সমাজে যে কাঠামো, গ্রামীণ সমাজের কালচার, গ্রামীণ সমাজের লোকজন কীভাবে তাদের জীবনযাপন করে সে সম্পর্কে জানতে হলে আমাদের সমাজবিজ্ঞান পাঠ করতে হবে। সমাজবিজ্ঞানের পাঠের মাধ্যমেই আমরা গ্রামীণ সমাজ সম্পর্কে জানতে পারব। আইনের সমাজগত, আইন এমন একটা বিষয় যেখানে কোনো মিথ্যার আশ্রয় নেই। আইনের মাধ্যমেই আমরা ভালো মন্দ দিক বিচার বিশ্লেষণ করতে পারি। এসব দিক বিবেচনার জন্য আমাদের সমাজবিজ্ঞান পাঠ করা অবশ্যই প্রয়োজন। সমাজবিজ্ঞান পাঠের মাধ্যমে আমরা এসব বিষয় জানতে পারব। রাজনৈতিক সমাজতত্ত্ব, একটা দেশের জন্য রাজনীতি একটা গুরুত্বপূর্ণ বিষয়। রাজনীতির প্রেক্ষাপটে মানুষ সমাজবিজ্ঞান যেহেতু মানুষকে নিয়েই, সেই জন্য রাজনৈতিক প্রেক্ষাপটেই মানুষ কীভাবে ভালো খারাপ হতে পারে, রাজনৈতিক প্রভাব এর উপর গুরুত্ব রাখে। সেজন্য সমাজবিজ্ঞান পাঠের মাধ্যমে রাজনীতির দিকটা জানতে পারব, ইত্যাদি ইত্যাদি বিষয় সমাজবিজ্ঞান পরিধির মধ্যে আসে। এরপর আমি আলোচনায় আসবো সমাজবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা। মানুষ সামাজিক জীব, সামাজিক জীব হিসেবে তাকে অনেক কিছু নিয়মকানুন মেনে চলতে হয়। একজন মানুষ কীভাবে সামাজিক মানুষ হিসেবে আত্মসচেতন, শ্রেণী সচেতন হিসেবে গড়ে উঠতে পারে, এই সমাজবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তার মাধ্যমে সম্ভব। মানব সমাজ কী, কীভাবে এগিয়ে যাচ্ছে, কীভাবে আমরা আজকের অবস্থানে আসতে পেরেছি, এ সম্পর্কে জানতে হলে অবশ্যই সমাজবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা আছে। এবং সমাজবিজ্ঞান পাঠের মাধ্যমে মানুষ
এই অবস্থানে আসতে পেরেছে। মানুষ সমাজে কি সমাজের কিছু কিছু ইতিবাচক ও নেতিবাচক দিক আছে। এই ইতিবাচক ভালো দিক এবং মন্দ দিক সম্পর্কে সচেতন হতে হলে সমাজবিজ্ঞান পাঠ করতে হবে। বিভিন্ন সামাজিক কার্যক্রম, রাজনীতি, ব্যবসা বাণিজ্য সম্পর্কে জ্ঞান থাকতে হবে। এই জ্ঞানের জন্য সমাজবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা রয়েছে। সাহিত্য, সাহিত্য মানুষের জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয়। সাহিত্যের মাধ্যমে একজন মানুষ আত্মসচেতন হতে পারে, জ্ঞানী হতে পারে। এইসব বিষয় সম্পর্কে জানতে হলে সমাজবিজ্ঞান পাঠ অবশ্যই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এসব বিষয় হচ্ছে সমাজবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা। সমাজবিজ্ঞান পাঠ অবশ্যই আমাদের করতে হবে। এই অধ্যায়ে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে কি সমাজবিজ্ঞানের সাথে অন্যান্য বিজ্ঞানের সম্পর্ক রয়েছে। সেগুলো কী কী? সমাজবিজ্ঞান হচ্ছে সমাজবিজ্ঞানের সাথে রাজনীতির সম্পর্ক আছে, রাষ্ট্রবিজ্ঞানে সমাজবিজ্ঞানের সাথে আছে সমাজকর্মের, সমাজবিজ্ঞানের সাথে আছে অর্থনীতির। এগুলো আমাদেরকে জানতে হবে। আজকের মতো এখানেই শেষ। ধন্যবাদ।